अच्छा अज 27 स्टॉप 27 सम टू सर्कल इंटरसेक्ट एट पी एंड क्यू देखो ये दोनों सर्कल ड्रा करे छी पी ते इंटरसेक्ट करे छी क्यू ते इंटरसेक्ट करे छी ताहले थ्रू पी ए स्ट्रेट लाइन एबीबी इज ड्रॉन देखो पी दिए एक स्ट्रेट लाइन टेने छी ए पी बी आर क्यू दिए एक स्ट्रेट लाइन सी क्यू डी थ्रू क्यू ए स्ट्रेट लाइन ड्रॉन मीट द सर्कल एट सी एंड देखो ये एटा सी आर एटा डी प्रूव दैट एसी इज पैरेलल टू बीडी তাহলে এসি এই যে এসি সঙ্গে বিডি যে প্যারালাল সেটা আমাকে ড্র করতে দেখো আরটিপি মানে রিকোয়ার্ড টু প্রুভ এসি প্যারালাল বিডি তো আমি কি করলাম যে এ প্লাস সি ইকুয়াল টু 180 দেখো এগুলো আমি ধরে নিয়েছি এ বি সি ডি এগুলো আমি ধরে নিয়েছি এইবার দেখো এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল উইথ দিস অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে সেজন্য আমি এটা বি লিখেছি আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল উইথ দিস অ্যাঙ্গেল সেই জন্য আমি এটাকে এ এটাকে এ ধরেছি এইবার দেখো যে যেহেতু এটা এটা তোমার এই জায়গাটায় দেখো এই বি প্লাস ডি হচ্ছে তোমার 180 তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও ডি হবে তার মানে এইটা আছে দেখো এইটা অ্যাঙ্গেলের এক্সটেরিয়র এই সার্কেলের এই যে পিবিডিসি সার্কেলের এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তার সঙ্গে এটা ইকুয়াল হবে আবার এইটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই কোয়াড্রিলেটারাল পি কিউ ডি বি এর তাহলে এটা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় তাহলে এটার সঙ্গে ইকুয়াল হবে তাহলে এটা সি হলো সি এর সঙ্গে তাহলে সব অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম এবার দেখো এ প্লাস সি ইজ ইকুয়াল টু 180 এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল কিউ ইউ এ কোয়াড্রিলেটারাল বাট দে আর কো ইন্টিরিয়র অ্যাঙ্গেল দেখো এই যে এ আর সি এ আর সি এ প্রথমে এটা আর এটা করলাম যে এ আর সি হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাঙ্গেল কিন্তু আমি যদি এইটা আর এটার কথা ভাবি এটা তো কো ইন্টিরিয়র অ্যাঙ্গেল অথবা অ্যালাইড অ্যাঙ্গেল অ্যালাইড অ্যাঙ্গেল যদি হয় অ্যালাইড অ্যাঙ্গেল আমি কত পেয়েছি 90 পেয়েছি তো অ্যালাইড অ্যাঙ্গেল 90 মানে এই যে এ সি আর বি ডি হয়ে যাবে প্যারালাল দেখো কো ইন্টিরিয়র অ্যাঙ্গেল হলো বলে এ সি আর বি ডি প্যারালাল হলো এই যে এটা প্যারালালের সাইন আর এটাই আমাকে প্রুভ করতে হবে দেখো আমি প্রুভ করে দিয়েছি তার মানে প্রুভড হয়ে গেল থ্যাংক ইউ।